ডারবান টেস্টের আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিসিবি পরিচালক ও বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, এতটা অধারাবাহিক আম্পায়ারিং তিনি অনেক দিনই দেখেননি। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের এই টেস্টে মাঠের আম্পায়াররা অনেকগুলো বাজে সিদ্ধান্ত দিয়েছেন। এই টেস্টে আম্পায়ার হিসেবে আছেন আইসিসির গত বছরের বর্ষসেরা আম্পায়ার ও সব মিলিয়ে তিনবারের বর্ষসেরা আম্পায়ার মারাইস ইয়াসমাস। 108 টেস্ট, 164 ওয়ানডে ও 51 টি টি-20 ম্যাচ পরিচালনার অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি। তার সঙ্গে অ্যাড্রিয়ান হোল্ডস্টক টেস্ট পরিচালনা করেছেন 6টি, দুইজনই স্বাগতিক আম্পায়ার। ম্যাচের 4 দিনে তাদের বেশ কিছু সিদ্ধান্ত বদলে গেছে রিভিউতে। আম্পায়ার কল হয়ে টিকে গেছে আরো অনেক সিদ্ধান্ত। তাদের আম্পায়ারিং সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে টেস্টের চতুর্থ দিনে। একটি দুটি নয়, বেশিরভাগ ক্লোজ কল এদিন গেছে বাংলাদেশের বিপক্ষে। মাঠে এ নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের শরীরী ভাষায় হতাশা ফুটে উঠেছে। দিনের খেলা শেষে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এ সময় বাজে আম্পায়ারিং নিয়ে মাঠের দুই আম্পায়ারের সঙ্গে কথা বলেছেন তামিম। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সরাসরি বলেন, আম্পায়ারের সিদ্ধান্ত এত বেশি বিপক্ষে না গেলে বাংলাদেশের জন্য লক্ষ্য আরও ছোট হতো। অন্যদিকে টুইটারে বাজে আম্পায়ারিংয়ের জন্য হতাশা প্রকাশ করে সাকিব আল হাসান জানালেন, আইসিসির এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত নিরপেক্ষ আম্পায়ার দেওয়ার ব্যাপারে, যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর করোনা পরিস্থিতি ভালো। দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এভাবেই হতাশা প্রকাশ করেছে টাইগাররা। বাজে আম্পায়ারিংয়ের কারণে এই টেস্টে কিছুটা ব্যাকফুটে পড়ে গেল বাংলাদেশ।